হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থব্যয় করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি 2017 তাহমিনা অথই। এই যে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি, আসলে ঘটনাটা কি? ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ, এটা হচ্ছে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির মেয়েদের জন্য, এটা হচ্ছে একটা শিক্ষামূলক কম্পিটিশন। এটা কারা আয়োজন করে? এটা আয়োজন করেছে আপনার জাতিসংঘের একটা প্রজেক্ট। এটা মানে বাংলাদেশের কেউ না, জাতিসংঘ আয়োজন করেছে। জাতিসংঘের আয়োজন। সে আয়োজনের ফল কি আসলে? যেহেতু এটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য একটা কম্পিটিশন ছিল, তো শুরুতে সেই জন্য আমি অ্যাটেন্ড করেছি এখানে। পরে দেখলাম যে আসলে কি হয় এই কম্পিটিশনগুলোতে, কি হয়, আমার এটা দেখার একটা আগ্রহ ছিল যে প্রসেসিংগুলো কি বা কি হয় এটার ভিতরে। তো যখন আমি গেলাম দেখলাম যে হ্যাঁ হচ্ছে, কম্পিটিশন হচ্ছে, প্রথমে সিলেক্ট করছে 40-20 এরকম করে সিলেক্ট হচ্ছে, কিন্তু সিলেক্ট হচ্ছে কিন্তু বাংলাদেশের যেই প্রসেসিংগুলো হয় সেখান থেকে আমি যখন দেশের বাইরে গেলাম, সেখানে গিয়ে আমি একদমই অবাক হয়ে গেলাম যে এত নিখুঁতভাবে, এত সুন্দরভাবে তারা স্কুলিংটা করে এবং প্রত্যেকটা বিষয় এডুকেশনাল। সেখানে গিয়ে আবার কি পরীক্ষা হয়েছে? সেখানে আমাদের বিভিন্ন টাস্ক দিত, যেমন আমাদের ইকোনমিক্যাল, তারপর হচ্ছে সোশ্যাল, বিভিন্ন টাস্ক দিত, এগুলো করতে হতো। সেটা কি অনেক অথেন্টিক মনে হয়েছে? দুই প্রতিযোগিতা না, ভালো মনে হয়েছে যে সব দেশের একজন করে ছিল, তাদের সাথে মেশা, তাদের চিন্তাটা বোঝা, এটাই অনেক বড় একটা অভিজ্ঞতা। কোন দেশে সেটা হয়েছিল? সেটা কম্বোডিয়াতে হয়েছিল। ওকে। এরপরে তুমি অনেকগুলো সিনেমাতে কাজ করেছো, কিছু নাটকে কাজ করেছো এবং মঞ্চে কাজ তুমি করছো, এবং আমরা সাধারণত জানতে চাই যে নাট্যকলা থেকে যারা অনার্স এবং মাস্টার্স করে তারা আসলে নাটকের কি কি বিষয়ে জেনে আসে, মানে সে কি একজন অভিনেত্রী হয়ে বের হয়, নাকি একজন নির্মাতা হয়ে বের হয়, নাকি সামগ্রিক জ্ঞান নিয়ে বের হয়? আমি আমার কথা বলতে পারি যে আমার একটা ইচ্ছে ছিল যে আমি একজন শিল্পী হব, অভিনয় শিল্পী হব। তো সেই দিক থেকে আমার নাট্যকলায় পড়াশোনা করা, যে হয় না যে হুট করে আমি এখন এই মাধ্যমে আসলাম, কিন্তু একটু ইন্ট্রোভার্ট মনে হচ্ছে, দেখা যাচ্ছে আপনার সাথে আমি এখন এভাবে কথা বলছি সেটা হয়তো পারলাম না, কিন্তু আমার যে স্কুলিংটা থাকে যে আমাদের প্রসেসিংটা, ডিপার্টমেন্টের সবার সাথে মিশলাম, আমরা প্র্যাকটিস করলাম, থিওরিটা জানি, প্র্যাকটিক্যালি আমরা রিহার্সাল করছি, এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, তো আমার কাছে মনে হয় স্কুলিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তুমি সিনেমাতে কাজ করেছো কি কি? হ্যাঁ, আমি প্রয়াত সাইদুর্রহমান টুটুল স্যারের শেষ সিনেমা কালবেলাতে কাজ করেছি, এবং পরে করেছি ছেলেটি অদ্ভুত, মানিক মান। তোমার চরিত্রগুলো কি ছিল? আমার সিনেমা কালবেলা যেটা করেছে সেটা আমি একদম মেইন ক্যারেক্টারের কাজ করেছিলাম, সঞ্জিতা চরিত্রে, একটি মেয়ের ঘুরে দাঁড়ানো, মানে সত্য বাধা বিপত্তি পেরোয় একটি মেয়ে কীভাবে ঘুরে দাঁড়ায় সেটার গল্প ছিল। তোমাকে সেন্ট্রাল ক্যারেক্টারে কাস্ট করা কেন হলো, তিনটি কারণ কি তুমি বলতে পারো? আমার ভাবার থেকেও বড় বিষয় হচ্ছে আমি একদিন স্যারকে জিজ্ঞেস করেছিলাম, সাইদুল্লাহ টুটুল স্যারকে, যে স্যার আচ্ছা আমি তো নতুন, আমাকে কেন নিলেন? তো তিনি আমাকে একটা কথা বললেন, যে তোমার মধ্যে একটা সরলতা আছে এবং তোমার হাসিটা খুব সুন্দর, আর আমি যেই চরিত্রটি খুঁজছি তুমি একদম সেটাই, আমার মনে হয়েছে। এটা তো প্রয়াত সাইদুল্লাহ আলম টুটুল স্যার। আরেকটি, যেটি ছেলেটি অদ্ভুত, সেখানেও কি সেন্ট্রাল ক্যারেক্টার? জি, সেখানেও সেন্ট্রাল। সেখানে কোন নির্মাতা কেন তোমাকে সেন্ট্রাল ক্যারেক্টারে নিল? তিনি একই কথা বলেছেন যে আমার মধ্যে উনি ওই বিষয়গুলো খুঁজে পেয়েছেন। আরেকটা বিষয়, কালবেলা চরিত্র সিনেমায় কাজ করতে গিয়ে যেটা আমাকে বলেছিলেন যে আমি নাকি প্রচুর পরিশ্রম করতে পারি, মানে আমার মধ্যে সেই চেষ্টাটা আছে, পরিচালক উনি নিজে বলেছিলেন, এবং আমিও সেটা লক্ষ্য করেছি। আসলে কাজে গেলে না আমার মধ্যে মানে টায়ার্ডনেসটা কাজ করে না, দেখাচ্ছে আমি হাসছি, খেলছি, সব কিছুই দুষ্টুমি, কিন্তু যখন বলে যে অ্যাকশন, তখন আমার মধ্যে একটা অন্যরকম একটা মানে অনুভূতি চলে আসে যে না আমি এখন এইটা, সব এখন যা করেছি সব বাদ, এখন থেকে হচ্ছে আমি এই ক্যারেক্টারটা, আমি সঞ্জিদা। তোমার চোখে এই মুহূর্তে আমাদের দেশের সবচেয়ে সেরা অভিনেত্রী কে? সুবর্ণা মুস্তাফার আপুর অভিনয় আমার খুব ভালো লাগে, আর সবার অভিনয় দেখি আসলে। তোমার ভালো লাগে কাকে সুবর্ণা মুস্তাফা আপার পরে? সবার অভিনয় ভালো লাগে, যে কম বেশি হতে পারে, কিন্তু আপনি যে রকমভাবে অভিনয় করছেন আরেকজনে তো অন্যভাবে করছে, আপনার কাছ থেকে আমি একটা দেখলাম, আরেকজনের কাছ থেকে আমি আরেকটা বিষয় দেখলাম, এভাবে। কার অভিনয় দেখতে তোমার ভালোই লাগে না? সবার অভিনয় দেখতে ভালো লাগে। ওকে, এখন অনেক সম্ভাবনা, অনেক ওয়েব সিরিজ হচ্ছে, অনেক দুর্দান্ত সাহসী কাজ করার সুযোগ আসছে, তুমি পড়াশোনা করে এসছো, তুমি যদি কোনো সাহসী চরিত্রে যেখানে প্রচুর খোলামেলা দৃশ্য অভিনয় করতে হবে, এরকম চরিত্র পেলে কি কাজ করবে? আসলে খোলামেলার থেকেও বেশি গুরুত্ব হচ্ছে চরিত্রটা কি। তোমার কাছ থেকে একটি গান শুনতে চাই। গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে, গোপন কথাটি। অপূর্ব এবং নিশোর ভিতরে যদি একজনকে বিয়ে করতে বলা হয় কাকে বিয়ে করবে?
কাউকে করব না।